আল্লাহর কাছে তফিক কামনা করছি আপনাদের যে প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে বসেছি যেন কোরআনসন্না ভিত্তিক সুন্দর উত্তর দেওয়ার তফিক তিনি আমাদেরকে দান করেন আর আপনাদের যে প্রশ্নগুলো আমরা মধ্যে পাব আমরা কিছু প্রশ্ন সেখান থেকে নেওয়ার চেষ্টা করব কারণ প্রশ্ন তো অনেক সকল প্রশ্নের উত্তর অ্যাকসেশনে দেওয়া সম্ভব নয় আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনাদের কিছু প্রশ্ন নেব যেগুলো লাইভ সেশনে আপনারা করছেন বা করবেন আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ আল কৈফ মোহাম্মদ আল কৈফ তিনি বলেছেন তাফসিরে ইবনা আব্বাস কতটুকু গ্রহণযোগ্য তাফসির তাফসিরে ইবনা আব্বাস নামে কোনো তাফসির তিনি লিখে যাননি তবে কোনো সন্দেহ নেই আব্দুল ইবনা আব্বাস রদি আল্লাহ তালহো তিনি রসল্লা সাল্লা সাল্লাম থেকে তাফসির বিষয়ে বহু বর্ণনা তিনি উম্মার উদ্দেশ্যে উপস্থাপন করেছেন পেশ করেছেন আমরা তাহলে আজকের আপনারই প্রশ্নের উত্তরে দুটো বিষয় নিয়ে কথা বলবো এক ইবনা আব্বাস রদি আল্লাহ আনহু মুফাসের হিসাবে তার গ্রহণযোগ্যতা সাহাবাদের কাছে তার মর্যাদা এবং উম্মার কাছে তার যে বিশাল পজিশন সেটা নিয়ে আর দ্বিতীয় হচ্ছে বাজারে তাফসির কাসির তাফসির ইবনা আব্বাস নামে যে তাফসিরটি আছে সেটির গ্রহণযোগ্যতা কতটুকু আর এরপর আরেকটা বিষয় আমরা বলবো সেটা হচ্ছে তাহলে ইবনা আব্বাস রাদি আল্লাহ তালাহ তাফসির আমরা কীভাবে জানবো কোথেকে সংগ্রহ করব। প্রথমে আসা যাক সাহাবা রেদান উল্লাহি আজমাইন তাদের সবার মধ্যে আবদুলাইব না আব্বাস রবিআ আল্লাহ তালা আনহুমা তিনি একটা বিশেষ মর্যাদা তিনি তিনি পেয়েছেন উম্মা তাকে দিয়েছে সাহাবাই কেরামত তাকে দিয়েছে তিনি ওয়ান অব দ্য গ্রেটেস্ট স্কলার অফ উম্মা সাহবাই কেরামের মধ্যে তার এই জ্ঞানের কারণে বিশাল গ্রহণযোগ্যতা ছিল কারণ তিনি রাসুল সাল্লা সাল্লামের যুগে অবস্থান করেছেন নজুল আল কোরআনিল করিম বা কোরআন করিমের নাজেল হওয়াকে প্রত্যক্ষ করেছেন তিনি অনেকগুলো ঘটনার যে আসবাব নজুল যেটাকে আমরা বলি নজুল সেটাকেও প্রত্যক্ষ করেছেন এবং তিনি অনেক বাস্তব ঘটনা প্রত্যক্ষ করেছেন যে ঘটনার উপলক্ষে নাজেল হয়েছিল যেটা তার পরে যারা এসেছিলেন তারা কিন্তু প্রত্যক্ষ করেননি ফলে তিনি এবং তার সাথে অন্য অন্য সকল সাহাবাইকেরাম তারা কোরআনের তফসিরের ক্ষেত্রে এই মধ্যে সবচেয়ে বেশি জানেন এবং সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি বিচক্ষণ সবচেয়ে বেশি প্রাজ্ঞ কোরআনের হাকা এক আসেদ সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞ তবে এটাও সত্য সাবাইকেরামের মধ্যে সকলেই সকল জ্ঞানে এবং তাফসিরের জ্ঞানে সমান সক্ষম এবং দক্ষ ছিলেন না তাদের একে অন্যের চাইতে অধিক দক্ষ কখনও কখনো ছিলেন যেমনটি আমরা রাসুলদের ক্ষেত্র আল কোরআনে দেখে আল্লাহ সামতাল্লা বলেছেন তিলকর রসুল ও ফদাল আলহাম বদ সে সকল রাসুলদের কাউকে অন্যদের উপর আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি এমনিভাবে সাহাবাইকেরামের মধ্যেও একজন আরেকজনের চাইতে শ্রেষ্ঠত্বের বিষয়টি ছিল তবে তারা প্রত্যেকেই ছিলেন আমানাদ্দার এবং তারা প্রত্যেকে ছিলেন ন্যায়পরায়ণ এবং তারা প্রত্যেকেই ছিলেন উম্মার কাছে সম্মানিত ব্যক্তি ইমনা আব্বাস রাদি আল্লাহ তালা আনহু তিনি সাহাবাদের মধ্যে যারা মুফেসের ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সবচেয়ে প্রসিদ্ধ ছিলেন যদিও তিনি তাদের প্রায় সকলের মধ্যে বয়কনিষ্ঠ ছিলেন অল্প বয়সে ছিলেন তরুণ এবং কিশোর সাহাবী ছিলেন তিনি হিজরতের আগে রাসুসাল্লাহ সাল্লাম যে মদিনা হিজরত করেছিলেন তার তিন বছর আগে তিনি জন্মগ্রহণ করেন অর্থাৎ রাসুলসাল্লাহ সাল্লামের ইন্তেকালের সময় তার তেরো বছরের মতো বয়স ছিল তিনি একদম ছোট থেকেই নবী সাল্লাহ সাল্লামের সাথেই থাকতেন নবিস্লামের সাথে তার অনেক ঘটনা নবী সাল্লাহ কখনও তাকে তার বাহনে চড়াতেন তাকে সুন্দর কথা সেই ছোট্ট সময় থেকেই শেখাতেন যেমনটি একটি হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেছিলেন ইয়া গোলাম ইহফাজিল্লাহা ইয়াহফাদ কাশি বিখ্যাত হাদিসটা নবিস্লাম তাকে কতটা স্নেহ করতেন ভালোবাসতেন এবং তার সাথে রাখতেন এটা তার প্রমাণ আর এর অতিরিক্ত তিনি নবী সাল্লাহ সাল্লামের কারিব ছিলেন আত্মীয় ছিলেন তার স্ত্রী মাইমুনা রাদি আল্লাহ তাল্লাহ আনহার দিক থেকে তার কারাবত ছিল অর্থাৎ তার আত্মীয়তা ছিল ইবন আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ আনহু শুধু নবী সাল্লাহ সাল্লামের সাথেই যে সব সময় থাকতেন তার জামাত করেছেন এমনটি নয় বরং তিনি বড় বড় সাহাবাদের সাথেও ছিলেন যেমন আবুবকর রাদি আল্লাহ তাল্লাহ অমর রাদি আল্লাহ তাল্লাহ তিনি যেমনটি রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে এলেম নিয়েছেন তেমনটি বড় বড় সাহাবাদের কাছ থেকেও তিনি এলেম নিয়েছেন পরবর্তীতেও তিনি তাদের কাছ থেকে এলেম নিয়েছেন যেটা ছোট্ট সময়ে হয়তো তিনি রাসুল সাল্লাহলামের কাছ থেকে নিতে পারেননি অর্থাৎ তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে জানিয়েছেন তার অতিরিক্ত আরও অনেক কিছু পরবর্তীতে বড় বড় সাহাবাদের কাছ থেকেও নিয়েছেন ফলে সকলেই কেরামের সকলেই এমনকি কেরামও তার জ্ঞানের যে গভীরতা জ্ঞানের যে প্রশস্ততা তার যে বিচক্ষণ বিচক্ষণ এসব কিছু বিচক্ষণতা এসব কিছু পক্ষে তারা সাক্ষ্য দিয়েছেন সার্টিফাই করেছেন এমন কি আমাদের কেরাম সালাফের মধ্যে অনেকেই তাকে অনেকগুলো উপাধি দিয়েছেন লাকাব দিয়েছেন এবং এই লাকাবের মধ্যে কিছু লকব তো আমরা হাদিসের মধ্যেও পাই যেমন তাকে বলা হয়েছে আলবাহাব বাহারুল আলুম বাহার বলা হয়েছে হেবর বলা হচ্ছে তার জুমানুল কোরআন ইবনে মাসউদ রাদি আল্লাহ আনহু তার ব্যাপারে বলেছিলেন ন্যায়মা তার জমানুল কোরআন ইবনু আব্বাস ন্যামা তার জুমানুল কোরআন ইবনু আব্বাস কোরআনের মুতার্জেম হিসাবে মুফাসের হিসাবে ইবনু আব্বাস কতই না উত্তম হাদিসটি ইমাম হাকিম তারাল মোস্তাদ্রাক গ্রন্থ বর্ণনা করেছেন আল মুস্তা গ্রন্থে আল্লাহ আল্লাহআাল্লাহ আনহুমা থেকে আরেকটা আদেশ বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়া ই হেবরহিল উম্মা আবদুল্লাহ ইবনু আব্বাস এই উম্মার হেবর বা কালি হচ্ছে আবদুল্লাবনা আব্বাস রাদি আল্লাহমা ওয়ার্ভা আমরা বুখারির মধ্যে দেখি যে আব্দুল্লা ইবনা আব্বাস সেই ভাগ্যবান ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত যার জন্য স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ দোয়া করেছেন এদিসে সাহ বোখার মধ্যে এসেছে নাবী সাল্লাম বলেন আল্লাহম্মা ফ্ক্কে হুফুদ্দিন আল্লাহম্মা ফাকে হফিদ্দিন হে আল্লাহ তাকে দিনের গভীর জ্ঞান দান করুন এবং ইমাম আহমদের মধ্যে এই কথাটা এভাবে বর্ণনা করা হয়েছে তিনি বলেছেন মানে ফাক্কে হফিদ্দিন এবং ওয়া আল্লেম হু এ এবং তাকে তাউল তথা তাফসিরুল কোরআনের জ্ঞানও দান করুন অমর আবুল খতাব রাদি আল্লাহ আনহু তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ সাহাবিদের একজন আমিরুল মিনিন খোলাফে রাশিদ্দিনের মধ্যে দ্বিতীয় খালিফা তিনি আবদুল্লাবনা আব্বাসকে তার ম্যাজলিসে খুব কাছাকাছি বসাতেন এবং তিনি যে কোনো বিষয়ে আবদুল্লাহনা আব্বাসের মতামত জানতে চাইতেন এবং তার এলেমটা নিতেন অর্থাৎ তার মতামত তিনি কি কি জানেন তার কি ইত্যাদি আসলে সাবাইকরাম যখন মতামত পেশ করতেন এটা কিন্তু তাদের এলেমের আলোকে করতেন তারা আন্দাজে অনুমান ভিত্তিক কোনো কথা তারা বলতেন না তারা সবসময় কোরআন হাদিস ভিত্তিকই কথা বলতেন আচ্ছা আর ইবনু আব্বাস আল্লাহ তাআলা আনহুর তাফসিরকে যদি আমরা সামনে রাখি যেগুলো আমরা বিভিন্ন তাফসির গ্রন্থে পাই যেমন তাফসির তবারির মধ্যে তাফসির ইবনু ক্যাথিরের মধ্যে তারপরে ইমাম দাহাবির মানে তাফসির বিষয়ক যত মতামত আছে সেখানেও ইবনা আব্বাসের অনেক বর্ণনা আছে এছাড়া আরও অনেক মোফাসের যারা রয়েছেন পূর্ববর্তী বা পরবর্তী তারা প্রত্যেকে ইবনা আব্বাসের অনেক তাফসির বিষয়ক রেওয়ায়াত তারা বর্ণনা করেছেন তো এই জায়গায় আমরা দেখি যে কিতাবুল্লাহরের তাফসিরের ক্ষেত্রে ইবনা আব্বাস রাজা আল্লাহ মানহাত ছিল যে তিনি যারা সাল্লাহ সাল্লামের কাছ থেকে শুনতেন প্রথমত সেটাই তিনি গ্রহণ করতেন তারপর তিনি সাহাবাদের কাছ থেকে যা শুনতেন সেটাই তিনি গ্রহণ করতেন এরপরে যদি তিনি কোনো কিছু মানে রেওয়ায়তের মধ্যে না পেতেন তখনই তিনি কোরআন এবং সুন্নার বা এই রেওয়ায়াতগুলোর মূলনীতির আলোকে তিনি বর্ণনা করতেন আচ্ছা এখানে দ্বিতীয় বিষয়টা আমরা একটু আসি যে তাফসির আব্বাস নামে বাজারে কি কোনো তাফসির আছে উত্তর হচ্ছে হ্যাঁ আছে তনভিরুল মাকাবিস তনবীর আল মাকাউ মাকাউিস তানবীর ওয় এই বইটি ইবন আব্বাসের দিকে নসবত করা হয় এবং এটি মিশরে বেশ কয়েকবার প্রিন্ট করা হয় কিন্তু এ সম্পর্কে বিশুদ্ধ কথা হচ্ছে এটি মূলত ইবন আব্বাস রাদি আল্লাহ আনহুর কাছ থেকে সংকলিত কোনো তাফসিন নয় এ প্রসঙ্গে ইমাম শাফি রাহমাউল্লা বলেন লমিয়তুত আন এবন আব্বাস ফিতি ইল্লা। শাবিহ বে এতে হাদিস তিনি বলছেন যে আব্বাস রাদি আল্লাহ তাল্লা আনহুর কাছ থেকে কোনো তাফসির কোনো কোনো কিছু সাব্যস্ত হয়নি অর্থাৎ গ্রন্থ আকারে কোনো তাফসির সাব্যস্ত হই তবে একশতর মতো হাদিস আছে এটা ইমাম শাফির মত তবে আমরা হয়তো ইবনু আব্বাস রাজি আল্লাহ আনহুর তাফসির সব কিছু যদি আমাদের যে কুতুবত্তুরাত ক্লাসিক্যাল বিভিন্ন বই আছে সেখান থেকে যদি জোগাড় করি তাহলে দেখা যাবে যে আরও অনেক বেশি এবং এ কাজটা পরবর্তীতে অনেকে করেছেন যে আব্বাস রাদি আল্লাহ তাল আনহু থেকে যে তাফসিরের রেওয়ায়তগুলো শুদ্ধ সেটা তাফসিরে তাবারির মধ্যে পাওয়া যাক বা তাফসের কুরতুবির মধ্যে পাওয়া যাক বা তাফসের এমন ক্যাথিরের মধ্যে পাওয়া যাক বা অন্য গ্রহণযোগ্য অন্য যে কোনো তাফসিরের মধ্যে পাওয়া যাক সেগুলোকে একসাথ করে অনেকেই বর্তমান যুগে অনেকে সংকলন করেছেন অনেক গবেষক এই কাজটা করেছেন সেটা হতে পারে তবে এই যে তাফসিরটা উইরুল মাকাবিস এটা শুদ্ধ নয় তাহলে আমরা তৃতীয় বিষয়টাও কিন্তু বলে ফেললাম সেটা হচ্ছে যে ইবনা বাসের টাফ সিটটা তাহলে কোথায় পাবো সেটা আমরা বিভিন্ন বইতে পাবো আর এখন যারা নতুন করে ওই বইগুলো থেকে সংকলন করেছে সেখানে আমরা পেতে পারি আচ্ছা এরপর আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি উম্মে ফাতিমা আপনি বলেছেন কোনো মেয়ে যদি বিয়েতে নিজের ইচ্ছায় দেনমোহর না নেয় তাহলে তার বিয়ে কি হবে নিজ ইচ্ছায় কোনো দেনমোহরই যদি ধার্য না করে তাহলে আবার অনেকে বলে দেনমোহর হিসাবে সারা জীবন হাজবেন্ডকেই পাশে চায় এই সবের কি কোনো ভিত্তি আছে আচ্ছা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনি বলেছেন দেনমোহর ছাড়া বিয়ে হবে কিনা না অর্থাৎ মানে দুটো অবস্থা এক দেনমহর উল্লেখই করা হলো না দুই দেনমহর উল্লেখ করা হলো তবে নির্ধারণ করা হলো না তিন মহিলা দেনমোহর মাফ করে দিয়েছে তাহলে এই তিনটা জিনিসই আমরা আমাদের উত্তরে অ্যাড্রেস করব ইনশাআল্লাহ শুরুতে আমরা একটু ডিসকাশন করতে চাই এই বিষয়ে যাতে করে আমাদের ভাই এবং বোন যারা বিবাহ করেছেন অথবা করবেন দেনমোহন নিয়ে তাদের যে সংশয়গুলো আছে সেটা কেটে যায় প্রথমত আমরা বলবো যে মাহার এটা নিকাহের শর্তের অন্তর্ভুক্ত না অর্থাৎ যে মাহার নির্ধারণ করলে বিবাহ শুদ্ধ হবে নইলে বিবাহটা বাতেল বা ফাসিদ হবে এমন কোনো শর্ত ওলামাইকার করেননি এবং বিবাহের যে রোকনগুলো আছে সেই রোকনের মধ্যেও মহর কথা নেই অর্থাৎ ইজাব এবং কাবুল তাই না বিবাহের প্রস্তাব যেটা ওয়ালিউল মার স্ত্রীর অভিভাবকের পক্ষ থেকে হয় আর কাবুল হলো যেটা বর কাবিলতু তো বলে আমি কবুল করলাম বলে এটা হলো বিবাহের দুটো রোকন তাহলে মোহর বিবাহের কোনো রোক নয় রোকনও নয় শর্ত নয় সুতরাং যদি কোনো বিবাহের মধ্যে মহরানা উল্লেখ করা না হয় অথবা উল্লেখ করে নির্ধারণ করা না হয় তাহলে সে বিবাহ শুদ্ধ হবে এটাই জমহুর ওলামাইকেরামের অভিমত সকল মাধাবের অধিকাংশ ওলামাইকেরামের এটাই হচ্ছে অভিমত আল মৌসুয়া আল ফেখিয়া আল কুয়েতিয়া সেখানে বলা হয়েছে ওয়াল ওয়ালাহরুলাইসা শারতদে জওয়াজ আকদা জওয়াজ বা বিবাহের আন্দের মধ্যে মহরানা এটা শর্ত নয় ওলা রোক এবং এটা রোকনও নয় আইন্দা জবহরিল ফকাহা শক অধিকাংশ ফাকিহিগণের মত অনুযায়ী ওয়াইন্দা আলেই তবে এটা বিবাহের একটা আচার অথবা বিবাহের একটা হুকুম আসার মানে এখানে হুকুম বিবাহের হুকুমগুলোর মধ্যে একটা হুকুম বিবাহ করার পরে এই হুকুমটা চলে আসে এবং স্বামীর উপরে এটা ফরজ হয়ে যায় স্ত্রীর মহরানা দেওয়া যেহেতু যেহেতু আল্লাহ সুভান হওয়া তালা মোহরানা দেওয়ার জন্য একাধিক আয়াতে نردش دياتشن بولسن واتو نساء صدقاتهن نحلة، معريد الكتابة المهرانة ديداو، قد فرضنا بولتيني مهرانة فرض كورتين واتو هن أهجورهن فريضة، كورانتين بولسن، تا دركتا دمورانة، فرض هشابي ديداو، تا هولي بوجهالو، مهرانة تا هولو، حكم من أحكام النكاح. بعد النكاح، بعد العقد. أثر من أثار النكاح. তো সেটা আমরা বুঝলাম তাহলে এটা শর্তও নয় রোকনও নয় তবে এটা হুকুম আচ্ছা যখন মহরানা উল্লেখ করা ছাড়া কোনো আগদ হয়ে যাবে আগদ জওয়াজ হয়ে যাবে তখন সাহা বেত্তে ফাকল জমহুর জমহুর ফোকাহায় কেরামের মতে বিবাহ শুদ্ধ হয়ে যাবে তবে তখন মহরুল মেফালটা এসে যাবে মহরুল মেফালটা এসে যাবে আল্লাহ সুহাম তালা আল কোরআনে বলেন াহ আলাইকুমিস তোমাদের উপর কোনো দোষ নেই কোনো পাপ নেই যদি তোমরা নারীদেরকে স্পর্শ করার আগেই তালাক দিয়ে দাও অথবা তাদের জন্য কোনো ফরজ মহরানা নির্ধারণ না করেই যদি তালাক দিয়ে দাও তাহলে তোমাদের পাপ নেই তাহলে এই আয়াতটা দেখেন কী বুঝাচ্ছে বুঝাচ্ছে যদি কেউ স্বামী স্ত্রীর মেলামেশার আগে তালাক দিয়ে দেয় এবং মহারানা নির্ধারণের আগে তালাক দিয়ে দেয় তাহলে সেটা জায়েজ মুবাহ সেটার জন্য কোনো পাপ হবে না এই আয়াত সেটা স্পষ্ট উল্লেখ করে দিচ্ছে যার দ্বারা বোঝা গেল যে আগদের মধ্যে মহারানা নির্ধারণ করা বা দেওয়ার কথা বলা এটা জরুরি নয় এটা জরুরি নয় তবে মহারানার কথা যেমন আগদ উল্লেখ করা হলো না তাহলে হুকুমটা কি হুকুমটা হচ্ছে মহারণা দিতেই হবে মহারণা দিতে হবে কারণ এটা হকদিন আহকামিন নেকা এবং হাক্কুন খালেসুল্লিলমার আহ এটা স্ত্রীর একটা নির্ভেজাল স্পষ্ট অধিকার যে অধিকারটা আল্লাহ সুবহান হতায় স্ত্রীর পক্ষে স্বামীর উপর ফরজ করে দিয়েছেন অতএব এই অধিকারটা এক্সক্লুসিভলি নারীর অর্থাৎ স্ত্রীর স্ত্রীর পক্ষের কোনো ব্যক্তি এটাকে ক্ষমা করতে পারে না স্ত্রীর যদি যিনি অভিভাবক বাবা ভাই বা যে কেউ যদি বলে আমি ক্ষমা করে দিলাম আমি এটাকে মাফ করে দিলাম এই মাফটা করতে পারে না বরং স্ত্রীর অধিকার আছে তিনি বলবেন যে না আমার মহারাণা চাই তবে স্ত্রী যদি চায় এই মহারানাকে তিনি মাফ করতে পারেন আমার মনে হয় আপনাদের এরকম একটা প্রশ্ন ছিল স্ত্রী স্বেচ্ছায় যদি মহারাণা মাফ করতে চান তাহলে মাফ করতে পারেন পুরোটাও মাফ করতে পারেন আংশিকও মাফ করতে পারেন যদি এতে তিনি সন্তুষ্ট থাকেন অর্থাৎ স্বেচ্ছায় সন্তুষ্ট চিত্তে যদি তিনি ক্ষমা করতে চান স্বামীকে বলবেন যে আমি আপনার পুরোটাই মাফ করে দিলাম অথবা কিছু মাফ করে দিলাম যেমনটি আল আল কোরআন আল্লাহ সুমান্তাল্লাহ বলেছেন ও নেসা সদকাত হিন্দা নারীদেরকে তাদের মহরানা সদকাত এটা তোমরা পরিপূর্ণভাবে স্বেচ্ছায় তোমরা দিয়ে দাও ফা ইনত ইবাহ শে নাফসান যদি তারা স্বেচ্ছায় তার কোনো কিছু তোমাদেরকে ক্ষমা করে দেয় ফাঁকুলুহু হানিয়া মারিয়া অথবা ছেড়ে দেয় স্বেচ্ছায় তাহলে তোমরা সেটা আনন্দে মানে কি বলে যে পরিপূর্ণভাবে সেটাকে তোমরা গ্রহণ করো সেটা তোমরা কি বলে এখানে কুলু বলতে খাও যদি শাব্দিক অর্থ কিন্তু বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা তোমরা নিয়ে নিতে পারো যেটা তারা মাফ করে দেওয়া সেটা তোমরা নিয়ে নিতে পারো নিজেরা সেটার অধিকার তোমরা পেতে পারো তাহলে এখানে বোঝা গেল যে নারীদের জন্য এই হকটা তাদের মাফ করে দেওয়ার অধিকার আছে আচ্ছা এখানে আরও অনেকগুলো হুকুম আছে আমরা সেটা নিয়ে আসলে অতটা আলাপ করব না এখানে কর্তুবী বলেন এই আয়াতের তফসিরে সুরান চার নম্বরে যে আয়াতটা আমি একটু আগে পড়লাম বলছেন হ্যাঁ দিহিল আয়াতু তাদুল্ল আলা অজুব সাদাক ও ওজমান আলাই এই আয়াতটি নারীর জন্য স্ত্রীর জন্য মহারানা যে ওয়াজিব ফরজ সেই প্রমাণ বহন করছে এবং এ এতে উম্মা সকলের এজমাড় আছে তবে নারী মাফ করে দিলে সেটা আল্লাহ যেহেতু বলেছেন সেখানেও এজমা আছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমরা আরেকটা কথা একটু বলতে চাই যে যেখানে মহারানার কথা উল্লেখ থাকে না বিবাহের সময় আমাদের দেশে কিন্তু অনেক ভুল ধারণা যে বিবাহের সময় যদি মহারানা উল্লেখ না করা হয় তাহলে বিবাহই হবে না আবার অনেকে বলছেন বিবাহের সময় মহরানা উল্লেখ না করলে যতক্ষণ না মহারানা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের মেলামেশা করা যাবে না এগুলো শুদ্ধ নয় মহারানাকে তাজিল করা পরে দেওয়া এটা জায়েজ আছে আর আমরা তো এই ডিসকাশন থেকে এটাও বুঝলাম যে মহারণার উল্লেখ না করলেও বিবাহ হয়ে যাবে আর বিবাহ হয়ে গেলেই তাদের মেলামেশা একটা জায়জ হবে তবে মহারণাটা ফরজ থাকবে যদি না নারী মাফ করে দেন আচ্ছা মহারণা যদি বিবাহের মধ্যে উল্লেখ করা না হয় এটাকে বলা হয় নিকাহ তফভিদ নিকাহ তফভিদ এই নিকাহ দু দুরকম একটা হচ্ছে যেমন অভিভাবক মেয়ের অভিভাবক বা ওয়ালি সে বলল আমার মেয়েকে অথবা আমার এই বোনকে আমি বিবাহ দিলাম আপনার কাছে আর স্বামী বললো আমি কবুল করলাম বাস সেখানে মহারানার কোনো কথাই আসলো না একদম সরাসরি নিজের কন্যা অথবা বোনকে বিবাহ দিয়ে দেওয়া হলো আচ্ছা এটাকে বলা তফবিদুল বদা আর আরেকটা হলো তাফবিদুল মাহার তফবিদুল মাহার অর্থাৎ আমি আমার এই কন্যাকে আপনার কাছে বিবাহ দিলাম মহারাণার বিনিময় কত উল্লেখ করলাম না আর স্বামীর পক্ষ থেকে বলা হলো আপনি যে মহারণা চাইবেন বা নির্ধারণ করবেন বা মেয়ের সাথে আলাপ করে আপনারা যেটা ঠিক করুন আমি সেটা দেব এবং আমি এই প্রস্তাবটা কবল করলাম তাহলে এটা হলো তফবিদুল মাহার এই দুই অবস্থায় তাহলে কি হবে এই দুই অবস্থায় যদি তিনি একদম মহারণা উল্লেখ ছাড়াই বিয়ে দেন অথবা মহারানা উল্লেখ করলেন নির্দিষ্ট করলেন না বিয়ে দেন তাহলে এই নিকাহ তফবিদের ক্ষেত্রে মহরান মহরুল মেসালটা হবে মহরুল মেসাল মহরুল মেসাল মানে হচ্ছে সমজাতীয় এই বংশের এই পদমর্যাদার সামাজিক পদমর্যাদা সম্পন্ন মহিলার যে মহারানা হবে সেটা তো সেক্ষেত্রে একই কথা আবার এসে যায় যে মহারাণা নির্ধারণ করে বিয়ে হলেও স্ত্রীর অধিকার আছে পুরো মহারাণা মাফ করে দেওয়া বা আংশিক আর মহরুল মেসেলের ক্ষেত্রেও স্ত্রীর অধিকার আছে কথা বলা যে আমি এটাও মাফ করে দিলাম তাতে কোনো সমস্যা নেই এবং তাতে তাদের সংসারে কোনো সমস্যা হবে না আচ্ছা মাহিন মৃদৌ বলেছেন আমি একজন মা আমার ছেলের বয়স বারো সে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে তবে বাসায় স্কুল থেকে এসে চারতলা থেকে মসজিদে যেতে চায় না তাকে আমি কীভাবে মসজিদমুখী করব দয়া করে জানাবেন আর আমার ছেলেও ও আমার জন্য দোয়া করবেন অবশ্যই শুরুতেই দোয়াটা করে নেই কারণ কথা একটু লম্বা হয়ে গেলে দোয়ার কথা ভুলে যাই আমরা তো আল্লাহ তালা আপনাকেও হেফাজত করুন বারাকা দিন আপনার সন্তানকেও হেফাজত করুন বারাকা দিন এবং দিনের সঠিক সমাজ এবং দিনের কাজ করার স্পৃহাটা যেন আল্লাহ তালা সবাইকে দান করেন আপনার ছেলেকেও দান করে আচ্ছা আপনি এখানে বলেছেন আপনার ছেলের বয়স বারো বছর এটা এমন একটা বয়স তাতে আমাদের এই মৌসুমী অঞ্চলে অনেকে ম্যাচিওর্ড হয়ে যায় বালেগ হয়ে যায় তখন তো সালাদ তাকে পড়তেই হবে আর অনেকে তখনও বালেগ হয় না তবে তারপরেও তাকে পড়ার প্রতি ইসলাম তাকিদ দিয়েছে যেহেতু দশ বছর ক্রস করেছে সে তাহলে সেক্ষেত্রে তাকে পড়ানোর চেষ্টা করতে হবে তবে আপনি বলেছেন যে সে অলরেডি সালাদ পড়ে সালাদ কিন্তু তার মিস হয় না সে মসজিদে যেতে চায় না তাহলে আপনি কিভাবে তাকে মসজিদে মসজিদমুখী করবেন আমরা প্রথমত আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আপনার সন্তানের ব্যাপারে তার দিনদারির ব্যাপারে আপনি এতটাই উদ্গ্রীব এতটাই আপনি হারিস এবং আপনি তার মধ্যে খ্লাস তার মধ্যে দিনদারি তার মধ্যে সালাত তার মধ্যে আপনি বপন করতে চান এ এতে একজন মা হিসাবে আপনি চমৎকারভাবে শুরু করলেন এবং আমি আশা করি যে আপনার সন্তান আপনার মতো একজন মায়ের আন্ডার ইনশাল্লাহ ভালো হবে সে এখন যদি সামান্য কিছু প্রবলেমও থাকে সেটা কীভাবে দূর করা যায় আমরা কিছু রেকমেন্ডেশন আপনাকে দেব আমরা আশা করছি যে সে প্রবলেমটা থাকবে না আপনি যেভাবে আপনার এই ছোট্ট শিশুকে সন্তানকে আপনি গুরুত্ব দিচ্ছেন এমনটি রাসুল সাল্লাহ সাল্লাম তার সকল সন্তানকে অথবা তার ছোট ছোটো সাহাবাদেরকে তিনি গুরুত্ব দিতেন যেমনটি ইবনা আব্বাসকে তিনি গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি এবনা আব্বাসকে আমরা শুরুতে বলেছি এবনা আব্বাসকে তিনি তার পেছনে মাঝে মাঝে চড়াতেন একদিন তো তিনি তাকে বলেছিলেন ইয়া গোলাম ইন্ন আল্লাহ ম্যাচিন এহ ফাদা এহ ফাদুজাহ ইদাসা আল আলতাফেস আলিল্লাহ ওয়াইদাস্তা আলতা খুব চমৎকার দিনই জ্ঞান আখিদার জ্ঞান দিনদারি তাকে শেখালেন হে প্রিয় বৎস আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি তুমি আল্লাহর হুকুমের এবং বিধানের হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন তুমি আল্লাহর বিধানের হেফাজত করো তাহলে তুমি তোমার কাছে আল্লাহকে পাবে তুমি যখন কোনো কিছু চাইবে শুধু আল্লাহর কাছেই চাইবে এবং তুমি যখন কোনো সাহায্য চাও শুধু আল্লাহরই সাহায্য চাও কি চমৎকার কথা আরও অনেকগুলো কথা তিনি শিখিয়েছেন তো আপনিও আপনার সন্তানকে এভাবে শেখাবেন আমরা আমাদের কিছু রেকমেন্ডেশন আপনাকে আমরা দেব। তার আগে আরেকটা কথাও বলে নেই যে আপনার টেনশন ফিল করার কোনো কারণ নেই আপনার সন্তান মাত্র বারো বছর তার চলছে সে অনেক বড় হয়ে যায়নি এবং সে মানে উল্টাপাল্টাও কিছু করছে না শুধু মুখ হওয়ার একটা বিষয় আছে আপনি তাকে যে জিনিসটা এখন শেখাবেন মানে এটাও একটা রেকমেন্ডেশন হিসাবে নেন সেটা হচ্ছে তাকে তহারাতটা ভালো করে শেখান তাকে সালাদটা ভালো করে শেখান তাকে জামাতে সালাতের গুরুত্বটা ভালো করে শেখান হ্যাঁ এমনটি আমরা দেখি যে আমাদের সাল্লাফালিন অনেকেই আমাদেরকেও নাসিয়া করেছেন এবং তারাও তাদের সন্তানকে শিখিয়েছেন যেমন প্রথমে যদি আমরা রাসুল্লা সাল্লাহ সাল্লামের একটা হাদিসের কথা বলি যেটি আবু দাউদ সন হাসান সানাদু বর্ণনা করেছেন বলেছেন মুরু আউলায়ক সল্লাতে ওহম আবনাসাইন তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স সাত বছর তখন তাদেরকে সল্লাতের নির্দেশ দাও ওয়াদেবুহম আলাইহা ওহম আবনা ও আশেরিন এবং যখন তাদের বয়স দশ বছর তখন তাদেরকে প্রহার করো অর্থাৎ প্রেসাদ দাও আর প্রহার যদি করতেই হয় অনেক দুষ্ট তাহলে মৃদু প্রহারের কথা বলা হচ্ছে কারণ অন্য হাদেশে এসছে দরবান গায়েরা মোবার রাহ যাই হোক এরপর বলেছেন অফার রেকু বাইনাহুম ফিল্মা বাজার এবং তাদেরকে শয্যা থেকে আলাদা করে দাও এরপরে বাচ্চাদেরকে শেখানো সালাতের প্রতি তাদেরকে আগ্রহী করা দিনদারি শেখানো এটা কিন্তু বাচ্চার অধিকার মনে রাখবেন আমাদের অনেক সময় সাধারণ দেন ধারণা আমাদেরকে অন্যদিকে নিয়ে যায় যে ধর্মীয় বিষয়গুলো একদমই অপশনাল কিন্তু আপনাকে তো কোরআন হাদিসের আলোকে জানতে হবে তাহলে কোরআন হাদিসের আলোকে তাদেরকে কোরআন বোঝানো হাদিস বোঝানো সলাত অভ্যস্ত করা দিন বোঝানো এটা কিন্তু মা বাবার উপর বাচ্চার অধিকার তেমনটি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম একাধিক হাদিস উল্লেখ করেছেন যেমন বলেছেন ওয়াই আলাইকা কা এবং তোমার উপর তোমার সন্তানেরও একটা হক আছে তাই না সে হকটা অনেক রকম তার মধ্যে একটা হলো দিন শেখানোর হক আর রাসুস আল্লাহ আসসালাম থেকে আরেকটা বিখ্যাত হাদিস আছে বোখারি মুসলিমের মধ্যে তিনি বলেছেন কুল্লুকুম রায়ন আন রাইয়াচিহি এই হাদিসের মধ্যে তিনি বলছেন ওরাজহি ও এবং আন আনজিহা ওয়ালাজিহি এভাবে পরিবারভুক্ত সবার এবং সন্তানেরও ব্যাপারে যে বাবা মা দায়িত্বশীল সেটা কিন্তু হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে ইমাম সাফেয় তিনি উল্লেখ করেছেন ওয়া আলাল সালাতা মাহতিবাহ আলা সলাত ইদা আকলু। বাবা এবং মা তাদের উপর ফরজ হচ্ছে তারা তাদের সন্তানকে আদব শেখাবে এবং তাদেরকে তহারাত সালাত এগুলো শেখাবে এবং যখন তারা আকুলমান্দ হবে হ্যাঁ বুদ্ধিমান হবে তখন তাদেরকে সেই জন্যে তারা প্রহার করবে অর্থাৎ প্রেশাদ দিবে এখানে আসল প্রহার বলতে প্রেশাদ বোঝানোর উদ্দেশ্য তিনি আরেকটি কথা ইমামদের থেকে বর্ণনা করেছেন তিনি বলেন বলেছেন যে বাবা মা তাদের উপর ওয়াজিব হচ্ছে তাদের সন্তানদেরকে সাত বছর বয়সের পর পহারাত সালাত এবং শরীয়ত শেখাবেন ওয়াদবহুম তার কিহা বা দা আশরা আর যদি সলাত তারা তরক করে ফেলে তাহলে দশ বছর পরে তাদেরকে প্রহার করবেন তাদেরকে একটু প্রেসার দেবেন এই তাহলে আপনি আমি তাহলে আর কি করতে পারি তাহলে আমরা শেখাবো তাই না আমরা তাদেরকে শেখাবো দিনদারি শেখাবো ইত্যাদি দ্বিতীয় হচ্ছে আপনি নিজেই তার জন্য কোদা হওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় বিষয় আমরা একটু সংক্ষেপে যাই আর তৃতীয় হচ্ছে আপনি আপনার সন্তান সালাদ পড়ছে কি পড়ছে না দিনদারি পালন করছে কি করছে না এর সাথে আপনার ভালোবাসা এবং তার প্রতি আপনার বিরক্তি প্রকাশ করবেন আপনি সব সময় সে সালাদও তরক করছে অথচ আপনি তাকে একটু বিরক্তি প্রকাশ করছেন না তাতে তো সে সালাদ ছেড়েই দিবে এই জন্য আপনি বলবেন যে বাবা আমি চাই তুমি সালাদটা ঠিকমতো পড়ো আমি চাই তুমি মসজিদ হও মসজিদে যাও আর আপনার স্বামীর সাথেও তাকে মসজিদে যেতে অভ্যস্ত করতে হবে আপনি তো মহিলা সবসময় মসজিদে যাওয়াটা আপনার জন্য কঠিন আর মহিলাদের জন্য ঘরে পড়াটাই উত্তম সেটাও আমরা জানি তাহলে আপনার স্বামীর সাথে সে মসজিদে যাবে চতুর্থ হচ্ছে বাসায় সবাই মিলে মাঝে মাঝে দিন শেখার একটা ছোট্ট আসর করবেন একটা দার্স সালাতের উপর উপরদার্স মসজিদের উপর উপরদার্স সালাতের সালাত উপরদার্স কোরআনের হাদিসের দাস এভাবে দিনদারি চলে আসলে মসজিদে যাওয়াটা সহজ হবে পঞ্চম হচ্ছে আপনি বাচ্চাকে তার ক্লাসের পড়া শেখানোর জন্য যতটা উদ্গ্রীব যতটা চেষ্টা করছেন সালাতের জন্য ঠিক সমপরিমাণ আপনি গুরুত্বটা দেবেন ষষ্ঠ হল আপনি তার জন্য জামাতে সালাত এবং মসজিদে যাওয়ার যে ফজিলাত প্রত্যেক পদক্ষেপের যে স্বভাব পাবে এগুলো একটু তুলে ধরেন বাচ্চাদের সামনে এগুলো তুলে ধরলে খুব দ্রুত তারা এগুলো নেয় এবং সেভাবে নিজেরা নিজেদের তৈরি করে আর সর্বশেষ আমি আরেকটা বলবো আপনি তার জন্য দোয়া করবেন রেগে মেগে তার বিরুদ্ধে দোয়া করবেন না তার উপরবাদ দোয়া করবেন না যেটা অনেক মা বাবারা আমাদের বাংলাদেশে করে থাকে অতএব সেটা করা যাবে না আচ্ছা এরপর আরেকটা প্রশ্ন আমরা নিচ্ছি সেটা মোহাম্মদ ইব্রাহিম তিনি প্রশ্ন করেছেন বলছেন কোরআনিল করিম ও দে রাসাতল ইসলামিয়া এর জেনারেল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটি পড়ার পর কি কি যোগ্যতা হবে আপনি আরও একটা প্রশ্ন করেছেন বলেছেন অ্যাকাডেমিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটি করার পর কি কি যোগ্যতা হবে যদি জানাতেন কুলিয়াতুল করল করিম ও দাসাতুল ইসলামিয়া আমাদের দেশে একটি চমৎকার শিক্ষা প্রতিষ্ঠান আমাদের উলামাই কেরামের মধ্যে অনেকেই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে অবদান রেখেছেন এবং একটা অত্যন্ত সুযোগ্য অ্যাকাডেমিক কমিটি অ্যাকাডেমিক কারিকুলাম সহ সব কিছু তারা প্রস্তুত করে দিচ্ছে তার আলোকে এই প্রতিষ্ঠান মেদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ক্যারিকুলাম সেটাকে সামনে রেখে আমাদের দেশের প্রেক্ষাপটকেও সামনে রেখে পরিচালিত হচ্ছে এবং এটি বিভিন্ন ভাবে অ্যাফিলিয়েশনের প্রক্রিয়ার মধ্যেও রয়েছে আচ্ছা এখন এখানে দুটো অ্যারাবিক কোর্স রয়েছে একটা হলো জেনারেল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স এর যারা ছাত্র বা শিক্ষার্থী তারা কী কী শিখবেন তারা প্রথমত শিখবেন সাধারণ যে আরবি কথোপকথন সেটা তারা আরবি লিখতে শিখবেন এবং বিশেষ করে আরবি পড়তেও শিখবেন যাতে করে তিনি কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন এবং তিনি আরবি এভারটটা শুদ্ধ করে পড়তে পারেন তিনি হাদিসটা শুদ্ধ করে পড়তে পারেন আর যেহেতু তিনি আরবি শিখবেন আরবি শেখা তো অর্থ না বুঝে মুখস্থ করা নয় আরবি শেখা হচ্ছে আরবি শিখবেন বুঝবেন যেটাকে লিসেনিং কমপ্লিট শুনেও বুঝবেন পড়েও বুঝবেন এই যোগ্যতাগুলো হবে তবে মনে রাখবেন এটা অ্যাকাডেমিক আরবিক কোর্স যেহেতু নয় আপনি এটা পড়ে আপনি ক্যাথির যেটা আরবি তাফসির সেটা বুঝবেন তবারি বুঝবেন এটা আমরা বলবো না কিন্তু আপনি কেই কাইয়া খিয়ানা দে আলহামদুলিল্লাহ হ্যাঁ এভাবে আপনি কোনো কিছু কিনতে যান ওমরায় যান হজে যান বা কোরআন যখন পড়েন অন্তত ত্রিশ পারার তর্জমাগুলো যেন আপনি বুঝে ফেলতে পারেন কিছু ছোটো ছোটো হাদিস ইন্নাম আল্লাহ আমাদু বিনিয়াত দিন ওয়ান সিহা এগুলো যাতে বুঝতে পারেন সেই যোগ্যতা আপনার হবে এবং কিছু অ্যারাবিক গ্রামারের প্রাথমিক যোগ্যতা আপনার হবে একাডেমিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করার উদ্দেশ্য হল আপনি ফার্দার যে উচ্চশিক্ষা গ্রহণ করবেন বা আরবিতে গবেষণাগুলো করবেন সেই জন্যে আপনার অ্যারাবিক যোগ্যতা যাতে অর্জিত হয় যেমন আপনি বিদেশে ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করবেন তাহলে এই কোর্সটা দরকার বই পড়ে তো বুঝতে হবে আরবি বইগুলো পড়ে বুঝতে হবে আপনি আরবি গ্রামার পড়ে বুঝতে হবে আপনি ফেকার বই পড়ে বুঝতে হবে ওসুল্লে ফেকার বই পড়ে বুঝতে হবে আবার আপনি যদি বাহেস হন আপনি যদি গবেষক হন যেমন আপনি একটা অ্যাসাইনমেন্ট লিখতে চান আরবিতে অথবা আপনি মাস্টার্স একটা কোর্স সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয় বা মিশর কোনো বিশ্ববিদ্যালয় করতে চান তাহলে অ্যাকাডেমিক অ্যারাবিকটা খুব জরুরি এটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফর অ্যাকাডেমিক পারপাস অ্যাকাডেমিক উদ্দেশ্যে আরবি ভাষাকে রপ্ত করা তার মানে হচ্ছে এই কোর্সটা করলে সাধারণত আমরা যে কোনো আরবি বই পড়ার যোগ্যতা হবে পড়ে বোঝার যোগ্যতা হবে লেখার যোগ্যতা হবে এখান থেকে রিসার্চ করে বেশ কিছু আলমিয়া জ্ঞান গবেষণা করার যোগ্যতা আমাদের অর্জিত হবে তবে অবশ্যই এ কাজের জন্য আমাদেরকে যথেষ্ট আগ্রহী হতে হবে পরিশ্রম করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে এবং কলিয়াত কোরআনকারী মদ্রাসুল ইসলামী আপনাদেরকে সে পটটা দেখাচ্ছে ইতিমধ্যে এখানে প্রায় কয়েক লক্ষ বইয়ের একটা ডিজিটাল লাইব্রেরি করা হয়েছে এবং সেটা অন্যদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে হার্ড কপিও ধীরে ধীরে সেখানে বেশ সমৃদ্ধ বেশ কিছু রেফারেন্স সেখানে এসেছে এবং আমাদের অনেক ভাই বোনেরা সেখানে বই দিচ্ছেন আমি আপনাদেরকেও দত্ত আহ্বান জানাতে চাই বিশেষ করে এমন একটা অ্যাকাডেমিক প্রোগ্রামকে যারা সাকসেসফুল করতে চান আপনাদের জন্য সুযোগ আছে আপনারা দেশ বিদেশ থেকে আরবিতে বিশেষ করে পাশাপাশি ইংরেজিতে পাশাপাশি বাংলাতে অথেন্টিক গবেষণামূলক যে কোনো বই আপনারা এই লাইব্রেরিতে ডোনেট করতে পারেন তাতে করে একটা লাইব্রেরি সমৃদ্ধ হবে গড়ে উঠবে এবং এখানে আমাদের বিভিন্ন পর্যায়ের স্কলাররা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বা পড়ুয়ারাও এসে যেন উপকৃত হতে পারেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং স্থায়ী করেন সঞ্জিদ আক্তার বলেছেন আপনার কোনো মহিলা প্রশ্নোত্তর গ্রুপ আছে কি নেই যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আমরা প্রশ্ন করতে পারবো আপনারা প্রশ্ন আমার এমন গ্রুপ যেহেতু নেই সেখানে করার প্রয়োজনে আপনারা আমাকে সরাসরি এখানে করতে পারেন অথবা আমাদের ইমেল ইমেলে করতে পারেন জানতে চাই যেটার ইমেলটা আছে সেটা আপনাদেরকে এখানে আমাদের কমেন্ট অপশানে দেওয়া হচ্ছে সেখানে করতে পারেন আপনারা ইনবক্সে প্রশ্নটা করতে পারেন ইত্যাদি এবং আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেখানেও আপনারা প্রশ্নটা করতে পারেন তাহলে নানাভাবে আপনাদের প্রশ্ন আমাদের কাছে আসে তবে এত বেশি প্রশ্ন আমাদের কাছে আসে যে শত শত প্রশ্ন এর মতো থেকে সব প্রশ্ন তো আমরা অ্যাভেল করতে পারি না এই জন্য আমরা পেছন থেকে প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আমরা সাধারণত বসি এবং তারপরে আমরা আজকের যে বা লাইভের প্রশ্নগুলো আমরা কিছু নেওয়ার চেষ্টা করি তো আমরা আজকে আপনাদের কিছু লাইভের প্রশ্নটা নেব আর হয়তো পেছনের প্রশ্ন খুব বেশি নিতে পারবো না দু একটা প্রশ্ন নেওয়ার চেষ্টা করি নীল আকাশের তারা ফেসবুক নাম ফেসবুকে প্রশ্নটা পাঠিয়েছেন তিনি বলেছেন আমার ছেলের সাড়ে চার বছর চলে আমার অনেক আগে থেকে স্বপ্ন আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো আল্লাহর দিনের শিক্ষা তাকে দেবো কিন্তু তার বাবা তাকে মাদ্রাসায় পড়াতে চান না ওনার কথা মাদ্রাসার ছেলেদের খুব শক্ত শাসন করা হয় এরপর আমি অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু কোনোভাবেই বোঝাতে পারছি না এখন আমার কি করণীয় আমাকে একটু বলবেন আর আমার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার স্বপ্ন যেন আমার ছেলে পূরণ করে আপনাকে ধন্যবাদ আমাদের মায়েদেরকে অনেক ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি যে আমাদের বোনেরা দিনের ব্যাপারে আমাদের অনেক ভাইদের চাইতে অনেক অগ্রসর আসলে নারীরা এখন অনেক বেশি অগ্রসর এবার আমরা বিভিন্ন মাধ্যমিক লেভেলের পরীক্ষা দাখিল কিংবা এসএসসি এ সমস্ত পরীক্ষা দেখলাম মেয়েরা অনেক ভালো করছে দিনদারিতেও তারা এগিয়ে এটা আমি অনেক বছর ধরে লক্ষ্য করছি এখন এখানে দেখা যাচ্ছে আমার ভাই পড়াতে চাচ্ছেন না বা বোন কিন্তু তার সন্তানকে দিনই শিক্ষা দিতে চাচ্ছেন দিনই শিক্ষাটা খুব জরুরি দিনের শিক্ষাটা খুব জরুরি আপনি আপনার বাচ্চাকে অন্তত ক্লাস ফাইভ বা এইট পর্যন্ত দিনই শিক্ষা দেওয়াটা খুব জরুরি এরপরে তো সে স্কুলে যেতে পারবে সে ইংলিশ মিডিয়ামে পড়তে পারবে সায়েন্স টেকনোলজিতে যেতে পারবে কিন্তু সে যদি ছোট সময় থেকে কোরআন না শেখে হাদিস না শেখে তাহলে তো আর শিখতে পারবেন আপনি দেখেন বাংলাদেশের লক্ষ লক্ষ বনি আদম তারা করতে পারে না অশুদ্ধ কোরআনতে লাউ করে নামাজ পড়তে যায় না অজু করতে জানে না মাস আল্লাহগুলো কিচ্ছু জানে না দিনের মৌলিক জিনিসগুলো জানে না আমি কি চাই আমার সন্তানটা এমন হোক কি হবে আমার এই ক্যারিয়ার দিয়ে যদি আমি আল্লাহর পথে চলতে না পারি যদি আমি জান্নাতের পথে চলতে না পারি যদি আমি পরকালে আল্লাহর কাছে মুক্তি না পাই জাহান্নাম থেকে মুক্তি না পাই জান্নাত লাভ করতে না পারি তাহলে আমার এই অল্প কয়েক বছরের জীবনে কতটুকুই বা সাফল্য আসবে আমি বলবো যে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আপনারা আপনার সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা দান আপনারা তাদেরকে দিনই শিক্ষাটা দেন তাদেরকে কোরআন দিয়ে শুরু করেন হাদিস দিয়ে শুরু করেন ক্লাস ফাইভ পর্যন্ত মাস্ট তারা প্রত্যেকেই শিখবে কারণ এখানে কোরআনও শিখে দিনও শিখে আবার দেখা যাচ্ছে যে তারা এখানে ম্যাথ শেখে বাংলা ইংরেজি তাহলে সমস্যা কোথায় কোনো সমস্যা নেই আমার মনে হয় আমার ভাইকে যদি আপনি এভাবে বুঝান তাহলে তিনি হয়তো বুঝতে পারবেন এবং তিনিও বুঝবেন যে দিন দুনিয়ার সমন্বিত শিক্ষা শুধু দুনিয়ার শিক্ষার চাইতে বেটার কারণ এখানে আপনি দিনের প্রয়োজনও সারবেন আর আখেরাতের প্রয়োজনও সারবেন আচ্ছা এখানে আরও বেশ কিছু প্রশ্ন আমাদের এখানে আছে আমি এই প্রশ্নগুলো পরবর্তী পর্বোত্তর দেব আজকে আপনাদের যে প্রশ্নগুলো নজম শাহাদাত ইমন বলেছেন আকিদার ক্ষেত্রে কোন বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা উচিত আপনি কি কোনো বই সাজেস্ট করবেন হ্যাঁ আকিদার ক্ষেত্রে ইমানের আলোচনাগুলো আর কেন ইমান এগুলো সম্পর্কে কোনো অস্পষ্ট ধারণা রাখলে চলবে না মানে খুবই ক্লিয়ার নলেজ আপনার থাকতে হবে জ্ঞান থাকতে হবে আর আপনি ধারণার কথা বলছেন ধারণা দিয়ে তো আকিদা হয় না জ্ঞান দিয়ে হয় নলেজ নলেজ এলেম এলেম এবং সেটা হচ্ছে ইমানের যে ছয়টা রোকন রয়েছে এই ব্যাপারে সবচেয়ে সুন্দর কনসাইজ বই হচ্ছে ওসুল ইমান মদিনা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক এই বইটি তারা সুন্দর করে কম্পাইল করেছিলেন আরবিতে এবং এটা কিংফাদ কমপ্লেক্স থেকে এটা প্রিন্টেড ছিল পরবর্তীতে এটার অনুবাদ আমি এবং ডক্টর আবাকুর জাকারিয়া আমরা করেছি সেটাও কিংফাদ কমপ্লেক্স থেকে প্রিন্টেড ছিল পরবর্তীতে তাদের অনুমতি নিয়ে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান সেটাকে ছাপালেন সেটা এখন বাজারে পাওয়া যায় আপনারা সেটা কিনতে পারেন এছাড়া আর অনেকগুলো বই আছে আমার মনে হয় আপাতত এটাকে বেশ ধরেই আপনি আঁকিদার বিষয়গুলো রপ্ত করে ফেলেন এবং এটা আমি মনে করি পাঠ্য হিসাবে মাধ্যমিক লেভেল ক্লাস সিক্স সেভেন এইট এই লেভেলে যে কোনো ছাত্রের জন্য খুব চমৎকার বই আর সাধারণ শিক্ষিত যে কোনো বয়সের মানুষের জন্য এটা খুব চমৎকার একটা রেফারেন্স রবিউল ইসলাম আদিল তিনি বলেছেন গত দশই জুলাই আমার বাবা ইন্তেকাল করেন নয় তারিখ ওনার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয় মেডিকেলে ভর্তি করানোর পরের দিন অপারেশন করানো হয় এবং অপারেশন অবস্থায় তিনি মারা যান কিন্তু আমাদেরকে জানানো হয় আরও কয়েক ঘন্টা পর বাবার মৃত্যুর পর এখন গ্রামে প্রচুর আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে এই বলে যে আমরা নতুন বাসা করছি সেখানে কোনো জীব দেইনি সেই সেজন্য আমার বাবা নিজের জীবন দিলেন এতে করে আমার উপরে দোষ চাপছে যেহেতু আমি বাবাকে বলেছিলাম ইসলামে বাসা করলে রক্ত জীব দিতে হবে এমন কোনো বিধান নেই আমি কতটুকু সঠিক জানাবেন জাক্লা খের ভাই রবিউল ইসলাম আপনি সঠিক মতের উপরই রয়েছেন কোনো বাসা করলে সেখানে কোনো রক্ত জীব বলি দিতে হবে এটা ইসলামে নেই যানের বদলা জান এই ধরনের কোনো কথা ইসলামে নেই আল্লাহ আমাদের প্রোটেক্টর তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের খালেক তিনি আমাদেরকে হেফাজত করেন আহ আখ হাফিজিন অতএব এই সমস্ত কুসংস্কার এগুলো আমাদেরকে শেরেকের দিকে লিড করে এগুলো ভিন্ন ধর্মের কুসংস্কার এবং ভুল আকিদা বিশ্বাস বেদাতের দিকে আমাদেরকে লিড করে সাবধান সেদিকে যাওয়া যাবে না মানুষ বলুক মানুষ তো আউট অফ ইগনোরেন্স অজ্ঞতার কারণে সেটা বলে থাকে আমাদের সেদিকে যাওয়া ঠিক হবে না সে বিশ্বাস পোষণ করাটা এটা আমাদের ইমানকে ধ্বংস করে দেবে এটা মনে আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি মোহাম্মদ রুবেল তার কাছ থেকে তিনি বলেছেন আমার রিলেটিভের কাছ থেকে আমি এক লাখ টাকা ধার আনি বিনা সুদে কয়েক মাসের জন্য সে এখন টাকা ফেরত চাচ্ছে আমি তাকে বলেছি কিস্তিতে শোধ করব তা সে নেবে না একবারে নেবে এমন তো আমি যদি ব্যাংক থেকে টাকা লোন নিয়ে ঋণ পরিশোধ করি তাহলে ছেলেটের দিক থেকে আমার গোনা হবে কিনা না প্লিজ এই বিষয়ে জানাবেন এই বিষয়টা আপনি আপনার রিলেটিভের সাথে একটু আলোচনা করেন না উনি আপনাকে কেন একটা হারামের মধ্যে সম্পৃক্ত করবে শুদ্ধ হারাম ভয়ঙ্কর হারামের মধ্যে একটা হারাম হচ্ছে সুদ অতএব সুদের মধ্যে আসলে আমাদের কোনোভাবেই সম্পৃক্ত হওয়াটা ঠিক হবে না আপনি অন্য কোনো কায়দা করেন আপনি আপনার অন্য কোনো আত্মীয় স্বজন থেকে কিছু টাকা নিয়ে ওনাকে দেওয়ার চেষ্টা করেন আর তাকে বলেন বাকি টাকাটা সে আপনাকে আরেকটু সময় দেখ এই মানে এখন আমি এটা আপনাকে অবশ্যই অনুমতি দেওয়ার অথরিটিও রাখি না যে আপনি সুদ নিতে পারেন বাধ্যতামূলক ন কেউ যদি সুদ নিয়ে ফেলে তখন আমরা বলবো যে আপনি তবা করেন কিন্তু আমরা কখনোই এই প্ল্যান দিতে পারি না যে আপনি বিপদে পড়লে সুদ নেবেন আমরা বলবো যে সুদ ছাড়াই আপনি আপনার লোন পরিশোধের জন্য চেষ্টা করুন এবং সেভাবেই হয়তো আল্লাহ আমাদেরকে পাপমুক্ত রাখবেন যে দর্শক আজকে এই পর্যন্ত আমরা রাখছি ইনশাআল্লাহ আবারও পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে আসুন আমরা একে অন্যের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ক্ষমা করুন আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন কোরআন সিদ্ জীবন গড়ার তৌফিক দান করুন هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته